তিনটি টি টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলতে গত মঙ্গলবার মধ্যরাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দিয়েছিল বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল, আর ইতিমধ্যেই হারারেতে পৌঁছেছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের এই টি টোয়েন্টি বহরটি। একদিনের প্র্যাকটিক্সও সেরেছে দলটি। প্রথম দিনের প্র্যাকটিক্স শেষে দলের তারকা পেসার তাসকির আহমেদ জানিয়েছেন, জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জেতা মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য। গত বছর জুলাই মাসেই জিম্বাবুয়ের মাটিতে টি টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজে 2-1 ব্যবধানে জিতেছিল টাইগাররা। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে জেতার পর তৃতীয় ম্যাচেও 193 রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে সেই কথা মনে করিয়ে দিয়ে তাসকিন আহমেদের ভাষ্য, ভালো ফল আশা করছি, তবে ওদের মাঠে ওদের বিপক্ষে কষ্ট করেই জিততে হয়। গত বছর খেলেছিলাম, প্রতিটি ম্যাচেই কিন্তু আমাদের কঠিন সময় দিয়েছিল ওরা, এবারও কষ্ট করেই জিততে হবে। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতার, তবে সহজ হবে না। ব্যক্তিগতভাবে সিরিজটি ভালো কাটেনি তাসকিন আহমেদেরও। 2 ম্যাচের সুযোগ পেয়ে 6 ওভারে খরচ করে বসেন 56 রান, পাননি কোনো উইকেটের দেখা। অবশ্য সেই সফরে টেস্ট সিরিজে ব্যাট হাতে খেলেছিলেন ক্যারিয়ার সেরা 75 রানের ইনিংস। এবার সেরাটা দেওয়ার চেষ্টার কথা জানিয়েছেন তাসকিন আহমেদ। ব্যক্তিগত লক্ষ্য অবশ্যই থাকবে, আগেরবারের মতো এবারও সেরাটা দেওয়ার চেষ্টা করব। দলকে জেতানোর পিছনে আমার যেন অবদান থাকে, নতুনত্ব নিয়ে কাজ করছি। তবে সব কিছু নির্ভর করবে কেমন ধরনের উইকেট থাকবে, কেমন বোলিং করা যায়, ওইটাই আর কি। এবারে টি টোয়েন্টি সিরিজে নেই বহুল আলোচিত পঞ্চপাণ্ডবের কেউই। এরই মধ্যে অবসর নিয়েছেন মাশরাফি মুর্তজা, তামিম ইকবাল, ছুটি নিয়েছেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে বোর্ডেই দিয়েছে বিশ্রাম। এক ঝাঁক তরুণকে নিয়ে গড়া দলের দায়িত্ব দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানের কাঁধে। ঘরোয়া ক্রিকেটের সাফল্যের সঙ্গে দলকে নেতৃত্ব দেওয়া সোহান আন্তর্জাতিক মঞ্চেও ভালো করবে বলে বিশ্বাস তাসকিনের। সোহানের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তাসকিন আহমেদ বলেছেন, আশা করি অবশ্যই ভালো করবে, ঘরোয়া ক্রিকেটে তো সবসময় ভালো করে, যদিও আন্তর্জাতিক ক্রিকেট আলাদা, তবে আশাবাদী সেখানেও ভালো করবে। এ সময় পেস ডিপার্টমেন্ট নিয়ে আসার কথা জানিয়ে তিনি আরও বলেন, পেস ডিপার্টমেন্ট নিয়ে আমরা আশাবাদী, গত 2 বছর ধরেই কিন্তু মাশাল্লাহ উন্নতি হচ্ছে, এখনও আমরা আমাদের স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারিনি, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি, আগের চেয়ে ভালো অবস্থানে আছি।